স্পষ্ট ভাষায় বলতে চাই, গর্দানের উপর থেকে কল্লা কাটতে পারে, হেদায়েতের পথ থেকে একচুল পরিমাণ সরে যাওয়ার ইচ্ছা আমাদের নাই, ইচ্ছা আমাদের নাই। আগে এই নাস্তিক মুরতাদদের মুখ সামলে কথা বলতে বলেন। ওরা যখন আমাদের পূর্বসূরীদেরকে নিয়ে কথা বলে, ওরা যখন 1500 বছরের ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করতে চায়, ওরা যখন আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের মঞ্চের উপর অবৈধ হস্তক্ষেপকারী কাদিয়ানীদের দোষর হিসেবে ওদেরকে প্রোটেকশন দিতে চায়, ওরা যখন আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করবার চেষ্টা করে, তখন আমাদেরকে বলতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামবো আবার, মাঠে নামবো আবার। সারা দুনিয়া আমার বিরুদ্ধে যেতে পারে, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ অনুযায়ী জাতিকে দিক নির্দেশনার পথ থেকে আমাকে বিচ্যুত করতে পারে না। আমার নবীকে যে কথা বলা হয়েছিল, আমার এক হাতে আকাশ থেকে সূর্যটা এনে দিতে পারো, আরেক হাতে আসমান থেকে চন্দ্র এনে দিতে পারো, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের যে মশাল নিয়ে আমি দুনিয়াতে আগমন করেছি, আমার হাত থেকে হেদায়েতের সে মশাল তোমরা কেড়ে নিতে পারবে না। গর্দানের উপর তরবারি রাখা হতে পারে, বুকের উপর বুলেটের আঘাত আসতে পারে, জান যেতে পারে, উম্মতকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার পথ থেকে আলেম সমাজ সরে দাঁড়াতে পারে না। দেহে প্রাণ থাকবে আর হৃদয়ে স্পন্দন থাকবে, কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ হতে দেখে মুখে কুলুপ এঁটে বসে থাকব, সেই বেঁচে থাকার চেয়ে মৃত্যুকে হাজার গুণে শ্রেয় মনে করি। পরিষ্কার কথা, কোরআনের কথা বলতে বলতে, হকের কথা বলতে বলতে, কুফর আর তাগুতের বিরুদ্ধে কথা বলতে বলতে যদি জীবন চলে যায়, কল্লা যদি দিতে হয়, কল্লা দেওয়ার জন্য রাজি, ইমান বিক্রি করতে পারবো না, ইমান বিক্রি করতে পারবো না।